পাশ করার পর আমি বজরা হাই স্কুলে ভর্তি হই। সেখান থেকে ম্যাট্রিক পাশ করেছি। ম্যাট্রিক পাশ করার পরে আমি সোমনি কলেজে অ্যাডমিশন নিই। সত্যি শুনে আপনার ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ করি। এর পরে আমি অবসর নিয়েছি। এখানে তো গণ আন্দোলন চলেছে, ছয় দফা এগারো দফার আন্দোলন চলেছে, ওখানে জড়িত হয়েছি, সত্যি নির্বাচনে জড়িত হয়েছি। যখন একাত্তর সন আসলো তখন আন্দোলন চলল, আমরা শেখ মুজিবুর রহমান ক্ষমতায় যাবে, এরপরে ক্ষমতা দিচ্ছে না ইয়াহিয়া খান, তখন আন্দোলন জোরালোভাবে চলে। আমাদের এই জোরালো আন্দোলনের ভিতরে সাথে মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে যে ভাষণ দিয়েছেন, এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, রামগঞ্জে আপনার দুর্গ গড়ে তোল, যার কাছে যাই আছে সব দিয়ে পশ্চিম শত্রুর মোকাবিলা করতে হবে। সাথে মার্চের পরেই শুরু হয়েছে গণ আন্দোলন। এই গণ আন্দোলনের ভিতরে আপনার 25শে মার্চ দিবাগত রাত্রে রাজারবাগ থানাদার বাহিনী আক্রমণ করে। এই আক্রমণের পরে সারা বাংলাদেশের মানুষ জনবিচ্ছিন্ন হয়ে যায়। হাঁটি ঢাকার থেকে হাঁটি নোয়াখালী, ঢাকার থেকে হাঁটি বরিশাল, সব জায়গায় ছুটেছে মানুষ। আমরা তখন কী করেছি, বজরা হাই স্কুলে ছোট্ট একটা ক্যাম্প করেছি। শরণার্থীরা আসে, আমরা রুটি বা সামান্য মুড়ির ছেঁড়া নিয়ে আমরা বজরা হাই স্কুলের পূর্ব মাথায় একটা ক্যাম্প করেছি। পাঞ্জাবি যখন সোনামুড়ি লাকসাম থেকে সোনামুড়ি থেকে বজরা রওনা করে, তখন আমরা এখান থেকে ক্যাম্প ভেঙে আমরা পশ্চিম দিকে চলে যাই। চলে যাওয়ার পরে পাঞ্জাবিরা সোজা চলে গেলো, সমনি চলে গেলো, মাঝে চলে গেলো, আমরা আমাদের গ্রামে চলে আসলাম। চলে আসার পরে এপ্রিলের 24 তারিখে আমি আমার বন্ধু মুস্তাহিদিন ভাই, ছোট ভাই গোলাম মুর্তুজা, আমরা একসাথে লেখাপড়া করছি। আমার আরেক ক্লাসমেট মোহাম্মদুল্লাহ বজরায়, আমরা এখান থেকে যাইয়া ইয়ে গেছি, কান্ঠিরাট গেছি, কান্ঠিরাট থেকে আমরা সাতার ভাইয়া থেকে আমরা গুলাবতী বর্ডার দিয়ে পাড়ি, ট্যাঙ্ক রোড পাড়ি, আমরা সত্যাখোলা চলে গেছি। সত্যাখোলা থেকে রাজগঞ্জ যাই, সেখানে আমাদেরকে আমরা 21 দিন সেখানে ট্রেনিং দিয়েছি। ট্রেনিং দেওয়ার পরেই আমরা বাজারে আসি। সত্যাখোলা বাজারে আসার পরে আমাদের এই জননেতা মুস্তাহিদ ভাইয়ের সাথে আমাদের দেখা হয়েছে। আঙুরের জাফরি ম্যামের সাথে দেওয়ার কথা করে যে না, এত হালকা ট্রেনিং দিয়ে আর্মিদের সাথে তোমাদেরকে যাতে দেবো না। তখন আমরা কী করলাম, আমরা সেখানে রয়ে গেলাম। রয়ে যাওয়ার পরে আঙুরে এই তিনজনকে আবার নোয়াখালীতে পাঠাইছি। নোয়াখালী আসার পরে আমরা কিছু লোক সোনাপত্তি নামে 10 জন, নান্দিয়াপাড়া থেকে 4 জন, লাকসামের 2 জন, এই যুগে আবার লাকসাম দিয়ে আমার গুণাবতী পারবিয়া আবার ছত্তাখোলা গেছি। রাজগঞ্জ লোক দিয়ে আমি আর ওখান থেকে আসি নাই। আমাকে আবার এই মুস্তাহিদ ভাই, আমাদের মুস্তাহিদ ভাই আমাদের রিক্রুটমেন্ট ছিল, আমাদের সেখানে রিক্রুট করতো মুক্তিযোদ্ধাদেরকে, ওখানে রিক্রুট করি আবার আমাকে হাফলং পাঠাই দেয়। আমি হাফলং সেখানে 5-6 দিন ট্রেনিং দিই। আমার 5-6 দিন ট্রেনিংয়ের পরেই শেষ হওয়ার পরে রব ভাই, আসাম আব্দুর রহমান, মুস্তাহিদ ভাই, সিরাজ আলম খান, তারা আমাদেরকে অস্ত্র দেয়। অস্ত্র দিয়ে আমাদেরকে নোয়াখালী টিম বেলাজ ভাইয়ের সাথে পাঠায়। আমরা এখান থেকে লাকসাম হইয়া, কুমিরা লাকসাম হইয়া আমরা ডাইরেক্ট চলে গেছি সাতক্ষীর, সাতক্ষীর থেকে রামগঞ্জ। রামগঞ্জ তখন ভয়াবহ যুদ্ধ চলে, সেখানে আমরা 12 দিন রেজাগারদের আটক হয়ে গেছি। আটক রাখার পরে হাঞ্জাবিরা যখন তুলমূল শুরু হয়েছে, আমরা যুদ্ধে ওখানে টিকতে পারিনি, আমাদের কাছে যে অস্ত্র আর্মি নেই, তখন আমাদের যে মুক্তিযোদ্ধা আমাদের সাথে ছিল ওরাই আমাদেরকে ট্যাকাল দিচ্ছে। ট্যাকাল দেওয়ার পরে সেখানে ওদেরকেও আপনার ইয়ে দিয়ে সারেন্ডার করে যায়। আমরা আবার স্থবিরভাবে আমি আমার নান্দিয়াপাড়া চলে আসছি। নান্দিয়াপাড়া সেখানে আমার মামা ছিল আবুল্লাহ আব্দুল আজিজ,
আব্দুল আজিজ সুবেদার লুৎফুর রহমান। বাড়িতে আমার আব্বা, আমার আম্মা, আমার ছোট বোন ছিল। এখানে আমি রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পরে 12-14 দিন পরে আমাকে আমার বেগমগঞ্জ থানার কমান্ডার ডাক্তার আনিসুর রহমান আমার কাজী হারুন, এখানে আবিদ মিয়ার ভাই, বড় ভাই মনিরুজ্জামান, তারপরে চৌমুহানি বর্তমান সাবেক আমাদের কমিশনার মন্নান ভাই কে পাঠায়, আরে ওখান থেকে নান্দিয়াপাড়া থেকে আমাকে গোপালগঞ্জ নিয়ে আসে। গোপালগঞ্জ নিয়ে আসার পরে সেখানে আমি হোল্ডিং থাকি ডাক্তার আনিসের সাথে। অনেক দূরে আমরা ছিলাম ডাক্তার আনিসের সাথে। আমাদের সেখানে আমিও লেখক ছিল, আমি ছিলাম, মনন ভাই ছিল, তারপরে আপনার সাজান ভাই ছিল, তারপর কাজী হারুন ছিল। আমরা একসাথে একযোগে ওখান থেকে আমরা হেনাকাটা একটা পাইট করেছি। হেনাকাটা পাইট করার পরে আমরা এখান থেকে চলে যাই আমরা কাশীপুর সাইডে। একটা যুদ্ধ হয় না সেখানে, পাঞ্জাবি নাই, আমরা সোনাবড়ি আক্রমণ করার জন্য চেষ্টা করি মধ্য অবস্থায়। সেখানে একটা রাজাকার ছিল সোনাবড়িতে কমান্ডার, এই রাজাকার ভিন্নতম রাজাকার, সে আইব আলী। আইব আলীর ধরার জন্য আমরা 7 জন সোনাবড়িতে উঠি। আমরা তখন তাকে ধরতে পারি নাই, বহুত খোঁজাখুঁজি করে 3 জন রাজাকার পাইছি। আমি আবার গোপালপুর চলে আসি। পরের দিন রুহুল আমিন, ইঞ্জিনিয়ার রুহুল আমিন, এই বগাদিয়া পোলে, এখন যে পোল আছে পোলের একটু দক্ষিণে, বিশুদ্ধ কুশলগড় দক্ষিণে আসে একটা মাইন পুঁতল। এই মাইন পোঁতার পরে মাইনটা ফুটে গেল আনুমানিক 10টার দিকে। এখানে পাঞ্জাবিদের গাড়ি যাওয়ার কথা ছিল উত্তরে, সেখানে তাদের একজন মেজর মারা গেছে, আমরা ওটা দেখিনি। এরপরে ফাইট হল। আমি তখন সোনাপুর বাজার থেকে আমার সাথে ছিল, মারা গেছে দুদু, মারা গেছে খলিল, মারা গেছে পরে, মারা গেছে এরা একসাথে। আমরা খেলাপথ বাজার আসি। খেলাপথ থেকে আমরা, আমার কাছে চানি ছিল, চানি জলিমদি ছিল, আমরা দৌড়িয়ে ওই ফুল দিয়ে, বুড়ির ফুল দিয়ে আসি আমরা বগা দিয়ে অ্যাটাক করি। সেখানে 9 ঘন্টা যুদ্ধ হয়েছে। সেই 9 ঘন্টা যুদ্ধের পরে আমরা আবার এখান থেকে উদ্যোগ করি, আমরা খেলাপথ বাজার যাই। খেলাপথ থেকে আমি এখানে আমিষাপাড়া যাই। আমিষাপাড়া থেকে আমি আবার গোপালপুর চলে গেছি। সেখান থেকে এই গোপালপুর থেকে আবার আমাদেরকে রওনা করল, আমাদেরকে নিয়ে আবার চলে গেলো সেনবাগ। আমরা ওইখানে হোল্ডিং, এক বাড়িতে হোল্ডিং করছি। হোল্ডিং করার পরে সেনবাগের একটা প্রাইমারি স্কুলের রেজাকার ঢুকছি শুনছি। সেখানে যাই আমরা হ্যান্ড গ্রেনেড মারার পরে, সেখানে রেজাকার 2-3 জন মারা যাইতে পারে সম্ভবত। সেখানে শেষ করি আমরা একটু ছবি নিয়েছি। এখানে আমরা 15 দিন ছিলাম। সে ঘোষণা আসলো যে আমরা চৌমুহনি গ্রেফতার করবো। এই তাহলে 5-7 তারিখে আমরা চলে আসলাম চৌমুহনি বরাবরে। 6 তারিখে রাত্রে 9:30-9:30 আমরা চৌমুহনি, এখন বর্তমানে এসে কলেজ, আমাদের টিউশনের বাসায় আমরা উঠি রাত্রে 10টা। এখানে আমরা ক্যাম্প করি। ক্যাম্প করার পরে আমরা সেখানে পায়রিং আরম্ভ করলাম। তখন খুদবাড়িতে রেজাকার ছিল, বিশ্বজীবের রেজাকার ছিল, ডেল্ডার রেজাকার ছিল। এখান থেকে পায়ের দিয়ে আমরা সারা রাত্রে ডিউটি করি। আমরা 47 জন রেজাকারকে কলেজ মাঠে ধরেছি ইনশাল্লাহ রাত্রে। সকালবেলায় এদেরকে কবির স্টোরে সামনে আনি, ভাঙি। আমরা মুস্তাহিদ ভাই, ফখরুল ইসলাম, তারপরে তোফাল ভাই একসাথে হইয়া এখানে ওদের কাছে হয় হেফাজত করি। তখন আমরা চৌমুহনি মুক্ত হয়, নোয়াখালী ওইদিনই মুক্ত হয়েছে। এরপরে আমার ক্যাম্প নিয়ে আসি, আমি যাই যেতে 6 নম্বর রুমে, ওখানে অস্ত্র নিয়ে আসছি। এরপরে অস্ত্র নিয়ে নিয়ে না 7 দিন থাকার পরে শোনা গেছে ভারতের সেনাবাহিনীর অস্ত্র নিয়ে যাচ্ছে। আমরা ওই অস্ত্রগুলো রাতারাত্রি লইয়া ডাইরেক্ট মাঠে নিয়ে উত্তরময় আসি। এই মনুসুদ্রীর বাড়ি চাঁদপুর আসি, তার বাড়িতে উঠি, অস্ত্রগুলো এখানে রাখি। এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে যখন আসে পড়লো বা আসার পরে আমরা ওনার কাছে অস্ত্র দিব, জমা দেবো। আমরা একসাথে টাক যোগে এখান থেকে অস্ত্র উঠে আমরা ঢাকা স্টুডিওয়ে অস্ত্র জমা দিয়েছি। আমরা যুদ্ধ করেছি দেশের মেহনতি মানুষ শান্তি হবে, সুখে হবে, আপনার দরি গরিব থাকবে না। আমরা এরপরে আমরা যে লক্ষ্য নিয়ে যুদ্ধ করেছি আজকে সে ফলভূষ হয় নাই। আজ আমাদের যুব সমাজকে আমরা দায়িত্ব দিতে চাই, যুব সমাজ আমাদের বাকি অংশগুলো শেষ করব, দেশের মানুষ যখন শান্তি পায়।